হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এটা আসলে চাঁদ রাত স্পেশাল ব্লগ বলবো না চাঁদ দিন, তো দিন রাত মিলাই আর কি। ঈদের আগের দিনে যে ব্লগটা করেছি, সকাল সকাল আমি খুব ব্যস্ত হয়ে পড়ছি মেরুজকে নাস্তা খাওয়ানোর পর। এখানে চারটা ডাব আছে আর আমার আজকে কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ডাবের পুডিং বানানো, যেহেতু ঈদের আগের দিনটা ছিল শুক্রবার আর শ্বশুররা আজকে বাসায় ইফতার করবে সবাই। তো আমার চাচি শাশুড়ি আমাকে দায়িত্ব দিয়েছে যে আমি যেহেতু ডাবের পুডিংটা ভালো বানাতে পারি, তো কাকি আমাকে বলেছিল যে তুমি আজকে আমি বেশি করে ডাব এনে দিব, তো তুমি এটা দিয়ে আমাকে পুডিং বানাই দিবা। তো কাকি সাথেই ছিল, দেখতেছিল, প্রসেসিং করলাম, ডাবের পুডিং বানায় রেখে আমি চলে আসছি আমার বাবার বাসাতে। কজ হচ্ছে আমি ভাবছি হয়তো আর একদিন সময় পাবো ঈদের আগে, বাট আনফর্চুনেটলি কালকেই ঈদ। সো আমার টুকটাক কেনাকাটা বাকি ছিল, জামাও নেওয়া হয়নি টেলার থেকে। তো আমি এই যে আম্মুর বাসায় চলে আসছি, আসার পরে যে ইফতারের টাইম, আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বাতাস ছিল, ঘূর্ণিঝড় হবে আর ওয়েদারটা একদম ঈদের আগের দিন। আর ওই যে বাইকে করে অন্তর আর হচ্ছে রাকিব আসতেছে, ওরা গেছিল ওদের ঈদের পাঞ্জাবি কালেক্ট করতে টেলার থেকে, আর কি যেন আনতে গেছিল। তারপরে এই যে ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করে এখন আমি আর আমার বোন চাঁদ রাত সেলিব্রেট করতে বের হয়ে পড়লাম। তা আমাদের ওরকম বেশ খুব একটা কেনাকাটা ছিল না, মেহরুজের জন্য টুকটাক ক্লিপ চুড়ি এগুলো পেলে কিনবো। আর রূপনগরে একটা মেলা বসছে, চিন্তা করলাম কি মেলা হইতেছে গিয়ে একটু দেখে আসি, লাস্ট মোমেন্ট কিছু শপিং করতে পারলে করলাম। আর মেহেদি কিনবো স্পেশালি, মেহেদিটা কিনা হয় নাই। তো এই যে প্রথমে যাচ্ছে 1 নম্বরে, তো অর্পা হচ্ছে একটা ওড়না কিনবে বলছিল, তো হাসতেছে বলতেছে তুমি আবারও আমার দিকে ক্যামেরা ধরে ভিডিও করতেছো। তো পরে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ক্লিপস নিয়ে নিলাম, আর আমার তো বিধ্বস্ত অবস্থা, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ির উপরেই আছি। তো দুই বোন সুন্দর করে ঠান্ডা বাতাস খেতে খেতে চলে গেলাম 1 নম্বরে। তো পরে ওরার ওড়না কেনা হয় নাই, তো আমি গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে গিয়ে আমার একটু কেনাকাটা ছিল একটা স্পেশাল জিনিস, তো সেটা নিলাম। নিয়ে তারপরে হচ্ছে এখন চলে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, মেলাতে যাব। তো প্রথমে তো আড়ংয়ে গেছিলাম, তারপরে একটু ঘোরাঘুরি করে আর কি ভালোই লাগলো। আর আড়ংয়ের নিচে খুব সুন্দর একটা ছিল যে চাঁদ রাত স্পেশাল, 3-4 দিন ধরেই ওরা মেহেদি উৎসব পালন করতেছে, সবাই মিলে মেহেদি দিচ্ছিল খুব সুন্দর করে, সবাই জয়েন করছে। তো ওগুলো দেখে দেখে মেয়ের জন্য একটা বেলুন কিনে এখন চলে যাচ্ছি। আর রূপনগরে যে মেলাটা বসছে ওই মেলাটাতে যাব এখন। এখান থেকে মেয়েদের জন্য একজোড়া একমোট চুড়ি নিয়ে নিলাম আর কি। তো এটা হচ্ছে ডোরিং শপিং সেন্টারের নিচে ছিল ঈদ মেলা, তো 3 দিন ব্যাপী ছিল, আজকে সেকেন্ড ডে ছিল মেবি। তো ভিড় ছিল অনেক, বাট লাস্ট মোমেন্ট তো, আর আমি আসলে ইম্পর্টেন্ট কিছুই পাইনি এখান থেকে কেনাকাটা করার জন্য। আর ভাবছিলাম বাচ্চার জন্য সুন্দর সুন্দর ক্লিপ চুড়ি কিনবো, বাট না, 2-3টা ক্লিপ পাইছি, নিয়ে পরে চলে আসছি। আর এই যে এসে দেখি মেয়ের ছোটাছুটি করতেছে, অলরেডি মনে হয় 10টা বেজে গেছে, আমাকে আবার বাসায়ও পৌঁছাতে হবে। আর এই যে অনেক বছর পর আজকে আমাদের দোতলার এক নেইবার আন্টি ওনার নাতনি আসছে, তো এটা হচ্ছে বাচ্চাটা অনেক কিউট ছিল। তো আমি অনেক বছর পর বাচ্চাদেরকে মেহেদি দিতেছি, আগে একটা সময়ে গেছে আমার ঈদের আগের দিন এত ব্যস্ততাতে থাকতো যে সব সময় ফ্ল্যাটে সব বাচ্চারা আমার কাছে মেহেদি দিতে আসতো, বাট এই জিনিসটা আমি খুব মিস করতাম। তো যখন বাচ্চাটা আসছে এত কিউট করে বলতেছিল মেহেদি দিবে, তো আমি আসলে মেহেদি দেওয়া তো এখন অলমোস্ট ভুলেই গেছি। আর এরপরে ওকে আমি মেহেদি দিয়ে দিতেছিলাম, যেহেতু ছোট মানুষ, ছোট করে আর কি সে চাচ্ছিল তার একটা মেহেদিতেই সে পুরো হাত দিবে, বলতেছিল, খুব টেনশন করতেছিল যে সব সাইড হবে কি না। তা আমি বললাম সমস্যা নেই, আমি তোমাকে দিয়ে দিব। তো ও আবার বুঝে যে হাতের উপরে দিলেই ডিজাইনটা ভালো লাগে দেখতে। তা আবার বলতেছিল আমাকে একটা চাঁদ এঁকে দিবা, ঈদ মুবারক লিখে দিবা, কিন্তু আবার একটু আঙ্গুলে বলতেছিল ডিজাইন করে দাও। আমি ওকে সুন্দর করে আর কি মেহেদি দিয়ে দিলাম।
এরপর তো আমার মাথায় টেনশন ঘুরতেছে, ডিনার করতে হবে, তারপরে আবার বাসায় পৌঁছাতে হবে। তো এই ছিল ওর মেহেদির ফাইনাল লুক, মাশাল্লাহ কিউট লাগতেছিল বেবিটাকে। ও হচ্ছে আইমানের এইজের, আইমান আর ও মেবি সেম এজের। তো আমি তো আসলে ভুলেই গেছি এই বছর যে আমার মেয়ে কত পাকুনি বুড়ি হয়ে গেছে, যে ওর তো এখন ঈদ। এরপরে যা হলো যে এই যে আয়মানও বসে গেছে, বলতেছে আয়মানকে বললাম তুমি কেন বাদ যাবা, মেহেদি দিয়ে দিই। তো ও খুব ভাব নিয়ে বলতেছে আমি কি মেয়ে মানুষ যে মেহেদি দিব। পরে আবার বলতেছে আচ্ছা শোনো, আমাকে একটু ঈদ মুবারক লিখে দাও হাতের মধ্যে। তো আমি ওকে একটা চাঁদ আর তারা এঁকে দিলাম আর ঈদ মুবারক। এখন প্রায় 11টা বেজে, 11টার বেশি বাজে। তো এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি মেরুসকে নিয়ে বাসায় যাব, মনটা অনেক খারাপ যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, ওখানেও আমার একটা ফ্যামিলি আছে আর ওদেরকেও অনেক মিস করব যদি ওখানে। আর ঈদের দিন তো আসা হবেই সন্ধ্যার পরে, আমি সারা দিনটা শ্বশুর বাড়িতেই ঈদ করি, আর মেয়েরও তো দাদা দাদুকে ছাড়া কিভাবে ঈদ করবে। তো এই জন্য তাড়াতাড়ি করে বাসাতে চলে গেলাম, আর আম্মু আমাদেরকে আগায় দেওয়ার জন্য নিচে আসছিল। আর এই যে আমার যে পাকুনি বুড়ি, এত ঈদ শিখে গেছে মাশাল্লাহ, এবার এখন প্রায় রাত পনেরো 3টার কাছাকাছি বেজে গেছে, সে মেনদিম মেনদিম করতেছে। বাসা থেকে একটু হাতে ফুল এঁকে দিছিল, তো সেটাকে সে এত যত্ন করে রাখছে, এখন রাতে বাসায় এসেই শুরু করছে যে মেহেদি দিবে, ঘুমানোর কোনো নামই নেই। এটাই ছিল আমার আসলে চাঁদ রাত, কারণ আমার এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন, এই চাঁদটাকে নিয়ে আমার অনেক ভালো সময় কাটতেছিল। যে আমার মেয়ে মাশাল্লাহ এতটুকু বুঝের হয়েছে যে ও মেহেদি দিতে চাচ্ছে, মেহেদি আবার নষ্ট করতেছে না, যত্ন করে রাখতেছে। আবার সে এখানে ফ্লাওয়ার কোথায় কোথায় হাতে জায়গা খালি, লাস্টে ভোর হয়ে যাচ্ছে তার মেহেদি, এই যে সে এখন আর কন্ট্রোল করতে পারতেছে না ঘুম, লাস্টে আমার পেটে হেলান দিয়ে শুয়ে পড়তেছে, পায়ের উপর শুয়ে পড়তেছে। লাস্টে আমি একটা বালিশ নিয়ে ওকে পায়ে নিয়ে নিলাম, এখন দেখি যে খুব মানে স্তব্ধ হয়ে গেছে, মানে আর ই করতে পারতেছে না। দেখেন হাতের অবস্থা কি করছে মেহেদি নষ্ট করে, এই যে ঘুমে একদম চোখ নিবু নিবু অবস্থা। তা এখন তো আমি মেহেদি দিতে পারি নাই এখন পর্যন্ত। মেহেদের বাবা আমার সাথে বসে বলতেছে যে মেহেদি দাও তাড়াতাড়ি, ঈদ মেহেদি দিবা না? ও বলতেছে মেহেদি দিতেই হবে তোমার। তা আমি ছোট্ট করে এই যে একটুখানি ডিজাইন করে নিলাম এক হাতের মধ্যে, তো মেয়ে যে ঘুমায় গেছে ওকে পায়ের কাছেই আমার নিয়ে আমি তারপরে বসে বসে যে হাতে গোল করে একটু মেহেদি দিছি। আর আসলে এখন কয়টা বাজে, এই যে বললাম না প্রায় 3:10 মতো বেজে গেছে। তো এরপরে আমি আবার হাতে নিচেও একটু ডিজাইন দিছিলাম ছোট্ট একটা ফুল। তো এগুলা করতে করতে প্রায় 4টা বেজে যায়, তারপর আমি শুয়ে পড়ি। আর এভাবেই আসলে চাঁদ যাত সেলিব্রেট হয় আমাদের। তো বাচ্চাকে নিয়ে খুব ভালো সময় গেছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।